কারফিউ পরিস্থিতি অনেকটাই শিথিল হওয়ায় মহাসড়কে স্বাভাবিক হয়েছে দূরপাল্লার যানবাহনের চলাচল। সকাল থেকে রাজধানীতে আসা যাওয়া করছে পণ্যবাহী ট্রাক, পিকআপ, যাত্রীবাহী বাস। সড়কে নিরাপত্তা নিশ্চিতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কারফিউ শিথিল ঘোষণার পরপরই সাধারণ মানুষরা কিন্তু তাদের গন্তব্যে যাবার উদ্দেশ্যে বিভিন্ন বাস টার্মিনালে এসে ভিড় করেছেন এবং বরিশালের রূপাতলী বাস টার্মিনাল এবং নতুল্লাবাদ বাস টার্মিনালে আজকে যাত্রীদের অনেক ভিড় বেশি লক্ষ্য করা গেছে। অভ্যন্তরীণ এবং দূরপাল্লার সব রুটের বাস চলাচল স্বাভাবিক হয়ে গেছে এবং প্রত্যেকটি বাসেই যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন আজকে বরিশালের অভ্যন্তরীণ রুটের পাশাপাশি বরিশাল থেকে ঢাকা কিংবা অন্যান্য দূরপাল্লার যে মহাসড়কগুলো রয়েছে সেখানে বাসের চাপ রয়েছে এবং সে সমস্ত জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও আমরা বাড়তি তৎপরতা লক্ষ্য করেছি। বরিশাল থেকে মহাসড়কের আমার কাছে এতটুকু খবর ছিল। আমরা এখন যেতে চাই ফেনীতে সহকর্মী আতিয়ার সজলের কাছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে ফেনীর মহিপাল যে টার্মিনাল এলাকা রয়েছে এই এলাকাটাও গত কয়েকদিন ছিল শুনশান নিরাপত্তা, কিন্তু আজ কারফিউ শিথিল হওয়ার কারণে দেখছেন যে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু গণপরিবহন বা ছোটো ছোটো পরিবহনের একটা জট বেঁধেছে। স্বল্প যে পাল্লায় যে কিছু পরিবহন রয়েছে যেগুলো ফেনী থেকে চট্টগ্রাম অথবা ফেনী থেকে কুমিল্লা, ঢাকা এবং ফেনী থেকে লক্ষ্মীপুর এরকম বা যে সময়টার মধ্যে যে বিকালে 5টা পর্যন্ত যে শিথিল করেছে সে জায়গায় যে আসা যায় সে সকল পরিবহন কিন্তু ছেড়ে যাচ্ছে। যদিও এছাড়া দূরপাল্লার আরও কিছু বাস যেগুলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু বাস ছেড়ে যাচ্ছে সেগুলো হাতে গোনা এবং সংখ্যায় কম। এই ছিল ফেনী থেকে গণপরিবহন এবং সার্বিক পরিস্থিতির সবশেষ। আমরা এখন চলে যাব সাভারে, সেখানে পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী মোজাফর হোসেন জয়। আমি রয়েছি নবীনগর কালিয়াকুর মহাসড়কের পল্লী বিদ্যুতে। আপনারা জানেন যে কারফিউ শিথিল হবার পর থেকে কিন্তু উত্তরবঙ্গ থেকে দূরপাল্লার যানবাহন এই সড়ক দিয়ে যাতায়াত করছে। প্রায় উত্তরবঙ্গের 34টি জেলার যানবাহন এই সড়ক দিয়ে ইতিমধ্যে যাতায়াত করতে আমরা দেখেছি। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে পণ্যবাহী যে ট্রাক রয়েছে, ভ্যান রয়েছে, কাভার ভ্যান রয়েছে সেগুলোও কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করছে। মূলত কারফিউ শিথিল হবার পর থেকেই সকাল থেকেই আমরা দেখেছি যে ঢাকা আরিচা মহাসড়ক এবং নবীনগর কালিয়াকুর মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং প্রচুর পরিমাণে যানবাহন এখান দিয়ে চলাচল করছে। আমরা এখন চলে যাব সিরাজগঞ্জে, সেখানে সড়কের পরিস্থিতি জানাবেন সহকর্মী রিঙ্কু কুণ্ড। গত কয়েকদিনে দেশব্যাপী চলমান কারফিউর কারণে মহাসড়কে যানবাহন চলাচল একেবারে বন্ধ ছিল, তবে আজকে কারফিউ অনেকটাই শিথিল, যে কারণে আমরা দেখছি যে সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাস ও বিভিন্ন পরিবহনের সংখ্যা কিন্তু আসলে বাড়ছে এবং সেই সাথে আমরা যেটা দেখেছি যে উত্তরবঙ্গের সবজিবাহী বা নিত্য প্রয়োজনীয় যেগুলো দ্রব্য অর্থাৎ ডিম, দুধ সহ বিভিন্ন পরিবহনের গাড়িগুলো কিন্তু এই উত্তরবঙ্গ মহাসড়ক হয়ে বঙ্গবন্ধু সেতু হয়ে রাজধানী ঢাকার দিকে যাচ্ছে। এদিকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আসলে যাত্রীদের এবং যানবাহনের নিরাপত্তায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তো এই ছিল সিরাজগঞ্জের মহাসড়কের আমার কাছে সবশেষ পরিস্থিতি। আমরা এখন জানবো রাজশাহীর খবর, সেখানকার খবর জানাবে আমাদের সহকর্মী মওদুদ রানা। রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে, আমরা সকাল থেকে দেখেছি ঢাকা থেকে রাজশাহীতে বাস ছেড়ে এসেছে, তেমনি রাজশাহী থেকেও ঢাকার উদ্দেশ্যে বাস ছেড়ে গেছে এবং দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ কুড়িগ্রাম, রংপুর, খুলনা অঞ্চলের যেসব বাস সেগুলো ছেড়ে রাজশাহীতে এসেছে এবং রাজশাহী থেকেও ছেড়ে গেছে। অন্যদিকে আন্তঃজেলার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোও কিন্তু চলাচল করছে। পরিবহন সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন ঢাকা এবং রাজশাহী রুটে প্রতিদিন 140টি বাস চলাচল করে, এখন অন্তত 40টি বাস চলাচল করছে এবং কারফিউয়ের যে আইনগত বাধ্যবাধকতা রয়েছে সেটি সম্পূর্ণরূপে শিথিল হলে পুরোদমে বাস চলাচল শুরু করবে এবং বাস চলাচল শুরু করার পর কোথাও কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।